তার মানে 603 দিন ধরে আপনি আপনার স্ত্রী বা সন্তানকে দেখেননি এবং আপনি এখন পর্যন্ত আপনার সন্তানকে কোলে নেননি আমি এখন পর্যন্ত সরাসরি কোনো দেখাওনি কোলে সাথে যুক্ত হয়েছেন কাতার থেকে বাংলাদেশী প্রবাসী নয়ন সূত্রধর এবং এই মুহূর্তে তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন তার সাথে আমি একটু কথা বলতে চাই কেমন আছেন আপনি আপনি ভালো আছেন ম্যাম আমিও ভীষণ ভালো আছি আপনি কতদিন হলো বাংলাদেশে এসেছেন বাংলাদেশে এসেছি আজকে 3 দিন 2020 এর 11 ডিসেম্বরেতে কাতারে গিয়েছিলাম জীবিকার সন্ধানে তো 603 দিন পরে আসছি 603 দিন পর সেখানে কি আপনার পরিবার আছে জিনা সেখানে আমার কোনো পরিবার নেই বাংলাদেশী ওরা আছে তার মানে 603 দিন ধরে আপনি আপনার স্ত্রী বা সন্তানকে দেখেননি এবং আপনি এখন পর্যন্ত আপনার সন্তানকে কোলে নেননি আমি এখন পর্যন্ত সরাসরি কোনো দেখাওনি কোলে আপনার কাছে আপনার সন্তানের কি কোনো ছবি হবে আমি এবং আমার দর্শককে আমি সেটা দেখাতে পারি অনেক সুন্দর আপনার বাচ্চা আমি একটু আমার দর্শকদেরকে দেখাতে চাই সন্তানের ডাকে হয়তোবা আপনি বাংলাদেশে আসার সুযোগ পাননি তখন কিন্তু এই রিয়ালিটি শো এর মধ্য দিয়ে আপনার সেই সুযোগ হয়েছে বাংলাদেশে আসার তবে এই মুহূর্তে ভীষণ জানতে ইচ্ছা করছে কি মনে করে আপনি বাউলিয়ানাতে ম্যাজিক বাউলিয়ানাতে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন ম্যাডাম আমরা তো শোরের পাগল গানের পাগল যখন দেখলাম যে ম্যাজিক বাউলিয়ানা 2022 নিচে ট্যাগলাইন লেখা আছে বিশ্বজুড়ে বাউল সুরে আমার মনে আত্মবিশ্বাস চলে আসলো যে এই একটা প্ল্যাটফর্ম যেখানে গান গাইতে পারি না পারি ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারি না পারি কিন্তু কথা বলার অনেক সুযোগ আছে আমি যখন বলি যে আমি কাতার প্রবাসী আমার প্রবাসী যারা আছেন নিশ্চয়ই প্রবাসীরা অনেক খুশি হবেন হচ্ছেন যারা এখনও জানেন বা দেখবেন মাসরাঙ্গা টেলিভিশন মাসরাঙ্গা টেলিভিশনের সাথেই থাকবেন